বলতো বলতো, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? হাতি ম্যাম। হাতি কেন? দেখেন না ম্যাম, হাতি সবসময় তার দাঁত বের করে রাখে। আচ্ছা বলতো, এমন একটা জিনিসের নাম বলতো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ম্যাম চুল। কি বলছিস, চুল? চুল আবার কিভাবে হবে? কেন ম্যাম, মাথায় থাকলে আমরা বলি চুল, এবং চোখের উপরে থাকলে বলি ভ্রু, টুটির উপরে থাকলে বলি গ্রু, বুকে থাকলে বলি লোম, এবং এই সাবধান, আর নিচে নামতে হবে না। I am the অবাক। A few moments later, কি রে বলতো, কাল না তোর পরীক্ষা এখনো ঘোরাঘুরি করস? হ্যাঁ স্যার, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা বলতো, বল আমাকে। স্যার আমার বাল কেটে লাল করে দেন। শাবাশ বেটা, বহুত বড়ি। হারামজাদা, রাগ তোর বাপের কাছে বলতাছি। আসলে স্যার, আপনি যা ভাবতেছেন তা কিন্তু একদমই না। কি তাহলে, আমার সাথে ইয়ারকি? না স্যার, আমার নাম করিম লাল, কিন্তু এডমিটে ভুল করে করিম বাল লিখছেন, তাই বলছিলাম স্যার যদি বালটা কেটে লাল করে দিতেন। আচ্ছা বলতো, একটা কবিতা বলতো। ম্যাম, আতা গাছে তুতা পাখি, নারকেল গাছে ডাব, আপনার মেয়েকে আমি বিয়ে করবো, কি করবে তার বাপ? It's 100% love, 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 love. It's 100% love. বন্ধুরা, বল্টের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো, এবং ত্রিপুরা বয় এন্টারটেইনমেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।